अम्मा क्यों से एडिकी कपाले सुख नहीं देखते पास ना असम्भव আমি এইসব আলু বর্তা ফালু বর্তা দিয়ে ভাত খাবো না আমি এটা নবাব আমাকে দিতে হবে কলতা কালিয়া জর্দা ভিন্নি কাচ্চি খাসির রেজালা রোস্ট এইসব দিয়ে ভাত দিবা তুমি নবাব রে তুমি কি সব ভাত দিছো এগুলো আমি খাবো না ইটস ইম্পসিবল আলু বর্তা খাবি না ভালো কথা তামিল কে তুমি তো চাইলে মারতে হবে নাকি এটা কি ক্রিকেট খেলার বল পাইছিস তোরা আমি বাড়ি ছাড়া করবো না একদম বাড়ি ছাড়া করবো তোরা আমি আবার আবার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এটা দুর্ঘটনা 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 তোর ছুটছি তোর যদি বড় ওই বাড়ির থেকে না খেদাইছি আমার নাম আবেদন যা কথাটা মরে যাই লাঠি আসিস কে রে এই তুই বাড়ি আসিস কে রে তোর বাড়ি আসা বন্ধ এই শালা তোর এবার খাবার জন্য বসে থাকি না খেলা এখানে বসে বসে কি ভাবতেছো আপা আমি না একটা দোটানার মধ্যে পড়ে গেছি দোটানা কি আর দোটানা ওই যে সুলতান আর নবাব ওরা দুইজনই তো আমারে পছন্দ করে আমারে ভালোবাসে দেখো না দুজনে কেমন করে কিন্তু আমার তো মন একটা এক মন আমি দুইজনে কেমনে দিব কও আরে তোর যারে ভালো লাগে তারেই দিবি তবে যাই করিস ভাইবা চিন্তা করিস তোর মনের বিরুদ্ধে আমি কিছুই করব না রে মা আসলে সন্তানের সুখই তো বাবার সুখ সেটা তো আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো রাতের খাবার খাইছস না খাই নাই তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম তো চল খাই নি চল তাই বলে তুমি আমার কচু কিছু খাওয়াবা আমি খাবো না আমার একটা প্রেস্টিজ আছে আমার বংশ ঐতিহ্য আছে তোর এত বড় সাহস আমার সামনে তুই তোর মার সাথে বেয়াদবি করিস খা কচু খা এই দাও কচু দাও আব্বা আমি কিন্তু সুলতানের রক্ত বহন করি আমার কিন্তু একটা মান সম্মান ইজ্জত প্রেস্টিজ আছে আরে খা কচু খা তাহলে থা প্রায় করে গাল ফাটাই দেব হয়েছে সুলতান হইয়া সুলতানের মর্যাদা দিতে পারলেন না আব্বা থাপড়ানোর কাম করলে থাপড়ান লাগে খেলার নাম বাবা এখন তো ঠিকই খাইতেছে না না ঠিক আছে কচু তো খাইতেই পারি শাক সবজি তো ভিটামিন অবশ্যই ভালো জিনিস কচু খেলে তো রক্ত পরিষ্কার ভালো কিন্তু আমার বাবা সুলতানের তালিয়া কুত্তা রাহু কত তো তো মুরগিও তো থাকতে পারতো এই যে মুরগি ওরে মুরগি হ্যাঁ ও তাই না গাছ হলো তো মুরগি তাই এরকম বল বলো তুমি আগে আগে কচু খাবি তারপরে মুরগি মুরগি তো রোজই খাস না তুমি বসো না তুমি একটু বসো না তুমি এত সব করে বসো বসো ধরো হ্যাঁ ঠিক আছে আন্ত গলা ধরতে যত কষু একটু গলা ধরে বাপের জন্য তো খাস না এবার খা ইলিশ মাছের কাঁটা মারা দিচ্ছেন আমি কাঁটা হবো আমি সুলতান বংশ চলে ওরে সুলতান মুখটা বন্ধ করে খা কাটাই তো এই বল ধই নাইমি আই নাইমি আই করছি সাধারণ আপনি গরম হচ্ছেন মাঝে মাঝে আমি একটু গরম ভয় পাই সব সময় যদি ভয় পাই না আপনি মুরব্বী মানুষ তাই ভয় পাইলাম আমি বারো দিতে পারবো না যা বলার এখানে বসে বলেন গরমের কি দেইছিস তুই
মন্ডায় কষ্টে একটা টটকা নামের তো সুপারদা ছক করে ফেলাই দেই ফাজিল কেন স্যার আমার তো কোনো দাঁত পোকায় খায় নাই কোনো দাঁত দুর্বলও না তাহলে আপনি থাপ্পড় দিয়ে আমার দাঁত ফেলাবেন কিসের জন্য হ্যাঁ চুপ কর ফাজিল ফাজিল কথা কি শুরু করেছেন আপনি আইসা আমি আপনার সাথে কি ফাজিল কামনা করেছি তোর পাস্তিটা কি করেছিস হ্যাঁ তুই আমার সওয়াল নবাব আর রশিদের সওয়াল সুলতানের নিয়ে কি শুরু করেছিস কি খেলা শুরু করেছিস দাদা আপনি জারি দিয়েছেন ভালো কথা কোনো সমস্যা না আমি কিছু মনে করি নাই কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন না আপনার পোলা হচ্ছে একজন সেলিব্রিটি মানুষ আপনি সেলিব্রিটি পোলার আব্বা এই জন্য আপনার গর্ব হওয়া উচিত তাকে নিয়ে গর্ব হওয়া উচিত হ্যাঁ দুই শয়তান নিয়ে ভালো খেলা শুরু করে দিত আর লেঙ্গুর তোরে ঘুরছছো তোর যে টংগের দোকান এই টং অবজেকশন হয় চাচা এটা আমার টং দোকান না এটা হচ্ছে একটা আমার ইন্টারন্যাশনাল টাইপের দোকান ফেসবুক সার্ভিস সেন্টার মজদুর মজদুর ফেসবুক সার্ভিস সেন্টার সুতরাং এই ইন্টারন্যাশনাল জিনিসটি আপনি ছোট করবেন নগণ্য করবেন টং দোকান বলেন এটা কিন্তু আপনার অন্যায় ভারী অন্যায় আর ওই চাইছে না দেখিছি টংয়ের দোকান না হোক কি এখানে কি কি দেওয়া হয় লাইক কমেন্ট ভাড়া দেওয়া হয় ফাজিল করে কার চাচা আপনি কিন্তু একটা জিনিস এখনো ফিল করেন নাই অত্র এলাকার যুব সম্প্রদায় সে কিন্তু আপনার ছেলেকে পছন্দ করে আপনি যে একজন ফেমাস ছেলের আব্বা এটা কি আপনি বুঝতে পারতেছেন এই আমার গান দিছিস এই তোর গানে আমি চলি আমার কি গানে ঘাটতি পড়ছে নাকি তোরে সাপ সাপ কথা কই রাখতেছি ফের যদি এই সমস্ত কার্যকলাপ চালাইস তাহলে তোর যে কি হবে সেটা আমি কই পারতেছি নে কথাটা মনে রাখ খবর আছে আমার শাসাই দিয়েছে যাক মুরব্বী মানুষ বললে আমি কন্ট্রোল করছি নিজেকে স্লো কথা বলেছে ধীরে কথা বলেছে কিন্তু আমার নাশা সাহেব সেটা নিজের পোলারের ঘরের দরজা আটকাইয়া ব্যাট দিয়া পিটের উপরে ঠাস ঠাস করে করে বাড়ি মারতো তাহলে তো সে ঠিক হয়ে যেত তখন কাইতাইছে বাজিস না কি জন্য এখানে আমি গেয়ে ফেলাব ওয়ালাইকুম সালাম কেমন আছো মাজুরানি জি ভালো এই যে মাজুরানি শুনলাম তোমার জন্য নাকি যুদ্ধ ঘোষণা হয়েছে কি বলতেছেন চাচা হ এই যে আমার বীর পালোয়ান কাঠের তলোয়ার নিয়ে যে ঘুরে বেড়ায় তোমার জন্য নাকি যুদ্ধে নামতেছে চাচা কাঠের তলোয়ার নিয়ে কি কোনোদিন যুদ্ধ করা যায় হরে মা আমারও তো সেই কথাই আমার যে পোলা ছাগলের বাচ্চা দেখে ভয় পাইতো আর সে তোমার জন্য যুদ্ধে নামতেছে তুমি তার এত সাহস কিভাবে যোগান দিলা কি যে কন্যা চাচা সে তো টিপু সুলতানের বংশধর তপু সুলতান সাহস তো তার রক্তের মধ্যেই আছে এই জন্য আমি ওর মারে মাঝে মাঝে জিগাই এই টিপু সুলতান তোমার কোন বংশের পোলা তাই নাকি চাচা আরে মারে হাসো না হাসো না শোনো তুমি ওই বেকুপটারে বুঝাইয়া কও এসব বাদ দিয়ে মানুষ আরে মানুষ হতে তো টেকা লাগে না ঠিক আছে মা আমি এবার যাই আমি যদি জানতাম আমি যদি ধরতে পারতাম আমার এই ডিজিটাল ঘোড়া আমার এই মোটর সাইকেলের পাম্প যে সারছে তাকে যদি আমি ধরতে পারতাম এই তরবারি দিয়ে ওর শিরচ্ছেদ করতাম জনাব এই কাঠের তলার দিয়ে মানুষের গলা তো দূরের কথা টিকটিকির গলা কাটাও সম্ভব আমার এই দুরবস্থা তুই আমার নিয়ে মস্কারি করস এখন তুই ইচ্ছা করতেছে এই তরবারি দিয়ে তোরই শিরচ্ছেদ করি সুলতানের ডিজিটাল ঘোড়ার পাম হয়ে গেছে এ সুলতান কিভাবে সুলতান ভাবে কি এই ষড়যন্ত্রকারী চক্রান্তকারী নবাব আমার এই ডিজিটাল ঘোড়ার পাম ছাড়ার পিছনে তোর নিশ্চয় হাত আছে ওই সুলতানে কি কইতাছস মুখ সামাল দিয়ে কথা কবি এই নবাব তোর ওই যে ভাঙ্গাচুরা মোটরসাইকেলে পাম ছাড়ার লেগে হাত নষ্ট করবে নাকি হ্যাঁ খুদ খেয়া মুখ নষ্ট করবো নাকি হ্যাঁ আমি আগে তদন্ত করবো তদন্ত করে দেখবো আমার এই হুন্ডা আমার এই ডিজিটাল ঘোড়ার পাম ছাড়ার পেছনে কার ইন্দোর আছে তারপরে আমি ডিসিশন নিবো
যা অ্যাকশন নেওয়ার অ্যাকশন নেব, দরকার পড়লে আমার ঐতিহাসিক তলোয়ারে যা তার শিরচ্ছেদ করব, আর সেটা যদি তুইও হয়ে থাকিস নবাব তুইও রেহাই পাবি না। শিরচ্ছেদ করবে কাঠের তলোয়ার দিয়া? একটা লুম বাও তুমি ছিঁড়তে পারবে না। এই কচুয়ান হুজুর খারাপ আছিস কেন? একটা লাগছে দেখ ব্যবহার, দেখ ব্যবহার, বংশের পরিচয়। এই তুই আমার ব্যবহার শিখাবি না, আমার কচুয়ান রে, আমার কর্মচারী, আমি লাঠি যেমন দেয় চুমাও দেয়, তুই দেখছো তাহলে চুমা দেয় তোর সামনে বসে। সুন্দর করে এক কাপ চা বানাবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আমি তো মনে মনে আপনারে খুঁজতেছিলাম। মনে মনে আমারে খুঁজতেছিলি কেন? এই আপনার পোলা আর রশি চাচার পোলা যাই শুরু করছে, দুই দিন পরে তাগুর মধ্যে খুনাগুনি শুরু হয়ে যাব। আরে দেড় তারিখে ওগুলোর কথা বাদ দিছে, ওগুলো কি মানুষের পর্যায়ে পড়ে নাকি? আমি তো গন্তায় ধরি না। ওই আদিত্য চাচার মায়া তানিশা আছে না? হ্যাঁ। এই তানিশারে নিয়ে হেরা দুইজন যা শুরু করছে, কোনো অঘটন গইটা গেলে কিন্তু মানুষের সামনে আপনি মুখ দেখাইতে পারবেন না, আপনার মান সম্মান সব যাব। দেখ তোর একটা কথা কই, যেদিন ধৈরে হাড্ডি গুড্ডি গুড়া করে দিব না, সেদিন দেখি ওর নবাবি বাইরে যাবো। একবারে নবাবি কারে কয়, ওর ঝাল বাইরে যাবো। চাচা আপনি কাম করেন। কী কাজ? ওরে ধৈরা একটা বিয়া করাই দেন, দেখবেন ঘরে বউ আসলে সব ঠিক হয়ে যাব। কথা তুই একখান কইলি, আসলে পানি বেচতে বেচতে তোর মাথার মধ্যে পানি ঢুকে গেছে, মগজ বলতে কিছু নাই। হ্যাঁ, একজনের যন্ত্রণা আমি বাঁচতেছি না, তুই আবার বিয়ে করে আরেকটা যন্ত্রণা ঢুকাই দিতেছ। হ্যাঁ, তখন দ্বিমুখী যন্ত্রণা। তারপর দেখবি নবাব তো আছেই আমার বাড়িতে, তার রাইব কি বেগম, নবাব আর বেগমের দাস দাসী লাগবো না, আমি দাস হবু আর তোর চাষি দাসী হইব। তুই কি চাইছ নাকি? কথা আপনি মন্দ কর নাই চাচা। কথা আমি কোনো সময় মন্দ কই না, আজাইরা কথাও কই না। তোর চা বানাইতে কিছু চা বানা নাকি আজাইরা বেসাল পারবি? দিতাছি এক মিনিট, ভালো করে বানাই, দু তিনি ঠিক মতো দিস। আচ্ছা চাচা, আপনি কি মনে মনে ওর জন্য কোনো বউটু দেখছিলে? তোর আজাইরা কথা শুনলাম তো আগেই কইলাম, ও নিজে চলা পারে না, ওর জন্য আবার বউ, ও তো অকরবার ডেকি। হ্যাঁ, বউরে আবার আমার গাড়ির উপরে উঠুক, তুই বিয়ে করবি নাকি তাই কচা? আমার ঘরে তো দুই খান বউ আছে। তাতে কি আছে, আর একটা কর, তোর তো শখ নইছে মনে হয়। কি যে কনসাস আপনি, নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে নবাব মিয়া তারি প্রেমে পচিল রে। নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে। বাবা নবাবের মন মেজাজ নিয়ে আজকে অনেক ফুরফুরা, বিষয়টা কি? শোনো আম্মা, তোমার একটা খবর দিই, নবাবের কিন্তু বেগম আসতেছে। বেগম তোমার পরিচিত নিশা? নিশা মানে? মানে তা যোগ দিলে তানিশা আর তা বাদ দিলে নিশা, বেগম নিশা। আর তোর এই বেগম রে যদি তোর আব্বা মাইনা না নেয় তাহলে কি করবি? আরে মাইনা নেব না কেন, আমার বিয়া দিতে হবে না তার। আর মেয়ের মাথায় কি দীঘল কালো চুল, আম্মা জান কি লম্বা চুল, চুল এরকম ঢেউ খেলে 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 একদম পায়ের একদম কোমর বাউলের নিচে চলে গেছে, এবং এমন চুল দেখা যে কোনো পুরুষ তার চুল ধরে টুং করে ঝুলে থাকবে এই টাইপের। আরে গাধা, চুল লম্বা হইলে কি সে বেগম হয়? আচ্ছা ঠিক আছে, চুলের প্রসঙ্গ বাদ দিয়ে তাহলে চোখের ভিতরে আসি। চোখ দেখলে তোমার মনে হবে খ্যাত থেকে পটলটা আইনা, সুন্দর করে চিরা, যার চোখে লাগাই দিছে পটল চেরা চোখ। তুই তানিশার প্রেমে পড়ছিস না? এখন তো তানিশারে তোর বিশ্ব সুন্দরী মনে হইব।
বিশ্ব সুন্দরী ফুন্দরী বুঝি না আমি যেটা কইতেছি, এই যে ঘরের ভিতরে দেখো 100 বারে টিমটিমা লাইট জ্বলতেছে, এই যে ঘরের যে অবস্থা সব জায়গায় মনে করো ছাতা পাতা সব কিছু, এই ঘর সবুজ ঘর থাকবে না, একটা অন্যরকম কালারের ঘর হয়ে যাবে, কারণ সে চাঁদের মতো এসে ঘরের ভিতরে ঢুকবে, ঘরের ভিতরে ঢুকে পুরো ঘরটাকে সে আলোকিত করে ফেলবে। বাহ, তাহলে তো ভালোই হবে, আমার তো আর কারেন্টের বিল দেওয়া লাগবে না। গাধা জানি কোন অনকার গাধা বলো আর যাই বলো, কারেন্টের বিল তো এখন এমনিও লাগে না, সারা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখন সোলার, সূর্য আলো দেয়, সেই আলোতে প্রত্যেকটা ঘর আলোকিত হয়ে আছে। কারেন্টের চিন্তা তো আমি করি না, আমি চিন্তা করি নিশাকে নিয়ে। নিশা লাগিল রে বাকাদু নয়নে, নিশা লাগিল রে হাসুন রাজা নবাব মিয়া তারি প্রেমে মজিল রে, নবাব মিয়া তারি প্রেমে মজিল রে, নিশা লাগিল রে। এই সুলতান, তোর কি মাথা খারাপ হয়েছে? কি সব আবল তবল কথা কইতেছস? আমি তো তোর সামনে বসা ছিলাম। আচ্ছা সুলতান, একটা কথা কত, তুই রাতের বেলা তোল ওল্লে গ্রস্কে, বিষয়টা কি? হ্যাঁ রাগ, মনে পড়ছে মনে পড়ছে, ওই দিন বাসে দাল বদরুলাইছিল, বাসে দাগাইছিল বদরুল পড়াইছিল, কিন্তু বদুল আইসার সাথে সাথে বাসের দুনিয়া চলে গেল, কানে কানে কি জানে কইল, মনে হয় এই বিষয়ের মধ্যে কোনো ঝামেলা আছে। শুন সুলতান, আমার কি মনে হয় জানোস, আমার মনে হয় বদরুলই তোর হুন্ডার পাম্প সারছে, সাইরা আইসা বাসের দুনিয়া গেছে। আরে বিষয়টা কেমনে বুঝলাম, বিষয়টা একদম সহজ, ওরা সারাদিন আমার এখানে চা খাওয়ার জন্য পয়সা থাকে, ফাও ফাও চা খাওয়ার জন্য পয়সা থাকে। ওই দিন তুই চা খাওয়াইতেছিলি, কিন্তু ওরা আস্তে করে কাইটা পড়লো, বিষয়টা আমার কাছে গর্বর মনে হইতেছে। তোমার মাথায় তো ভালো গিলু আছে, ভালো একটা পয়েন্ট আছে তো, ঠিক আছে ওদেরকে আমি ধরতেছি, ওরা যদি দোষী সাব্যস্ত হয় ওদেরকে সুলতানি কায়দায় শাস্তি দেওয়া হবে, ওদেরকে আমি কঠিন শাস্তির ব্যবস্থা করতেছি, আমার চিনা না, আমি সুলতানের বংশ। এবার বুঝবা বাসাধন, কত দানে কত সাইল, বহুত বান্দরামি করছো, এবার দেখবা সুলতান তোমার বান্দরামি কেমনে বাইর করে লাগাই দিছে।